পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দিক পরিবর্তন করে এখন ভারতের ওড়িশা উপকূলের কাছাকাছি অবস্থান করছে এরই মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়া যাওয়াদ আরও শক্তি হারিয়ে নিম্নচাপে রূপান্তরিত হয়ে রোববার রাতের মধ্যেই ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে জাওয়াদ এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলা সহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী দুই দিন মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে ঝড় ও বাতাসের কোনো আশঙ্কা নেই এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সারা বাংলাদেশে বৃষ্টিপাত হবে তুলনামূলকভাবে রংপুর ময়মন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে যাওয়াদের প্রভাবে এমন বৃষ্টি শেষে শীত জাকিয়ে বসতে পারে বলেও ধারণা করছেন আবহাওয়াবিদরা বৃষ্টিপাত কমে গেলে তারপর রাতের টেম্পারেচারটা কমে যাবে রাতের টেম্পারেচার এবং শীতের প্রভাবটা আবার চলে আসবে এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তল রয়েছে বঙ্গোপসাগর এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে একই সাথে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর ফাহিম নাইম বৈশাখী সংবাদ ঢাকা